সেই সময়টা অন্যরকম ছিল। বাঙালি সংখ্যায় বেশি, তবুও নিজের দেশে পরাধীন, সেই সময়টা অন্যরকম ছিল। বাঙালির যত ক্ষোভ জবাব দিয়েছিল ব্যালটে, রাষ্ট্রনায়ক হিসেবে বেছে নিয়েছিল শেখ মুজিবুর রহমানকে। 7 কোটি বাঙালির ভোট পেয়েও ক্ষমতা পায়নি আওয়ামী লীগ, সেই সময়টা অন্যরকম ছিল। সারা দেশে চলছিল মার্শাল ল, পাকিস্তানি ট্যাঙ্কের উঁচু নলের সামনে স্বাধীনতার ভাবনাটাও ভয়ে লুকিয়ে থাকত। যখন রাজনৈতিক পণ্ডিতরা বলেছিলেন বাংলাদেশ সে এক অসম্ভব স্বপ্ন, সেই সময় সব অসম্ভবের বিরুদ্ধে একটি কণ্ঠস্বর জেগেছিল, জাগিয়েছিল সারা দেশ। সেই সময় একটি ভাষণ ছিনিয়ে এনেছিল স্বাধীনতা, পাল্টে দিয়েছিল ইতিহাস মানচিত্র। সেই ভাষণ এখনো জাগিয়ে তোলে কোটি বাঙালিকে। সেই ভাষণ স্বাধীনতার পরের প্রজন্ম আজও পর্যন্ত দেখেছে সাদা কালো, কখনোই দেখতে পায়নি যেমনটি দেখেছিল স্বাধীনতার প্রজন্ম। প্রথমবারের মতো সেই ঐতিহাসিক ভাষণ, 7ই মার্চের সাদা কালো মুহূর্তগুলোকে প্রথমবারের মতো রঙিন বরণে দেখবে বাংলার তরুণেরা।